প্রিয় ভিউয়ার ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এডিটিং করে কি করা সম্ভব, আমি আপনাকে প্রশ্ন করব এডিটিং করে কি করা সম্ভব না। আপনি যদি সুন্দর এবং প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আপনি পুরো পৃথিবীটাকে উলটপালট করে দিতে পারেন। এটা বাস্তবে না ভাই, এটা হচ্ছে এডিটিংয়ের মাধ্যমে। আমি আজকে মানে হাই কনফারেশন একটি অ্যাপ্লিকেশনের প্রথম পর্বের কাজ দেখাবো। অবশ্যই একটি পর্বের কাজ দেখাইছি কাইন্ড মাস্টার, ওখানকার একটি পার্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপর থেকে পাওয়ার ডিরেক্টর ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট তৈরি করেছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়, কারণ একটা ভিডিও মেক করতে গেলে কমসে কম এক থেকে দেড় ঘন্টা হবে, এত সময় কারোরই নেই ভিডিও দেখার জন্য। এই জন্য আমি পার্ট বাই পার্ট সিস্টেম করেছি। সো প্রথম পার্টে আমি পিক মানে কিছু পিকচার দিয়ে ভিডিও এডিটিং করে ইনপুট আউটপুট এটার পিক মানে টাইমিং সেভ মানে মেমোরিতে আপনার এইচডি কার্ডে কোথা থেকে সেভ করবেন এই নর্মাল বিষয়গুলো দেখাবো। নেক্সট পার্ট টুতে ভিডিওর কাজ শুরু করবো। পার্ট ওয়ানে যদি শিখে যান তাহলে মনে করেন আপনি 30% কাজ শিখে গেছেন। চলুন তাহলে আজকের পার্ট শুরু করা যাক, মানে কথা বাড়ালেই কথা বেশি হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি আজকের বিষয়। আমি সাথে আছি মোহাম্মদ মনির ইসলাম ফ্রম ডিএস ইউনিকটেক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন চলে যাই এখন মোবাইল স্ক্রিনেতে। চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। এখন সর্বপ্রথম আপনাদের দেখাবো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনাকে গুগল প্লে স্টোরিতে ঢুকতে হবে। ওয়াটারমার্ক ছাড়া আপনি অ্যাপ্লিকেশনটি কোথা থেকে পাবেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া থাকবে, এমনকি যে অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ওয়াটারমার্ক থাকবে না। এখান থেকে আপনি ডাউনলোড দিন মানে লিখে নিন পাওয়ার ডিরেক্টর, লিখে সার্চ দিন। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, আমি এখান থেকে সরাসরি ওপেন করব কারণ অলরেডি আমার এটা ইনস্টল করা আছে। আমি সবগুলো কাজ পার্ট বাই পার্ট করেছি, এটা আমি এই প্রজেক্টে কাজ করব না, আমি হচ্ছে নিউ একটি প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নিতে হলে নিউ প্রজেক্ট দেখুন মাঝখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে আপনি ক্লিক করুন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রজেক্টটা সিলেক্ট করতে হবে না, আমি একটি প্রজেক্টের নাম লিখে দিই মাই ফাইল। অবশ্যই আমি পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করেছি যাতে আপনাদের এ টু জেড কাজ দেখতে সুবিধা হয়, কারণ আমি ভিডিও দেখতে গিয়ে অনেক কনফিউশনে আসলাম, কারণ এক একজনের এক এক পার্ট দেখা যায় লাগে, এতে ভিডিও এডিটিং কিছুই শেখা যায় না। এখান থেকে মনে করেন 19:60 এটা লাইকের জন্য, 16:90 এটা হচ্ছে ইউটিউবের জন্য। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও মেক করবো সেহেতু 16:90 একটি রেশিও নিব। রেশিও নেওয়ার পর দেখুন এখান থেকে একটি এমন ইন্টারফেস আসবে, ভিডিওর উপর যদি ভিডিও আইকনের উপর থাকে তাহলে এখানে আপনার গ্যালারি সব ভিডিও থাকবে। এখানে যদি আপনি ইমেজ আইকনে যান তাহলে এখানে আপনার গ্যালারি সব ইমেজ শো করবে। তারপর আপনি যদি অডিও আইকনে যান তাহলে এখানে আপনার অডিও মিউজিকগুলো এখানে শো করবে। এখন আমি ইমেজ দিয়ে এই ভিডিওতে ইমেজ দিয়ে কিছু কাজ করে দেখাবো, কারণ ইমেজ দিয়ে কাজ করে দেখাবো, ইমেজ দিয়ে কাজ করে দেখালে আপনাদের শিখতে হয়তো সুবিধা হবে। নেক্সট পার্টে আমি ভিডিও ইনপুট করে কাজ করে দেখাবো, কাটসাটের ব্যাপারটা দেখাবো। এই এই এটাতে শুধুমাত্র আমি ইমেজ কিছু ইমেজ দিয়ে কাজ করে দেখাবো। দেখুন আমি কিছু ইমেজ সিলেক্ট করি, ইমেজের উপর ক্লিক করুন, এখানে প্লাস আইকন আসবে, এখান থেকে আপনি প্লে করে দেখতে পারেন। আবার এখান থেকে মনে করেন একবারে প্লাস আইকনে ক্লিক করে আপনি সিলেক্ট করে সেভ করতে পারেন। আমি অনেকগুলো পিএনজি নিয়ে নিলাম। এখানে আপনি প্লে বাটনে ক্লিক করলে মনে করেন আপনার এটা মানে প্লে হয়ে যাবে। এখন আমি ওদের দেওয়া এফেক্টসগুলো ব্যবহার করবো না, এখন আমি নিজে থেকে এফেক্ট দেবো। এর জন্য একটি লেয়ারের উপর একটি পিএনজির উপর ক্লিক করুন, পিএনজির উপর ক্লিক করার পর এডিট আইকনে কলম আইকনে ক্লিক করতে হবে। কলম আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর উপর দেখুন পেন অ্যাড জুম রয়েছে, এটার উপর ক্লিক করে এজা নো এফেক্ট দিন, ও এফেক্ট দিয়ে অল অ্যাপ্লাই করুন। এখন দেখুন প্লে করুন আপনার ভিডিওটি আগের মতো এফেক্টস অ্যানিমেশন হবে না, এখানে শুধুমাত্র পিকটা আসবে, যেমন পিক আছে তেমনই থেকে যাবে। আশা করি এই পর্যন্ত বিষয়টা বুঝছেন। এখন আপনাদের পিকটা চেঞ্জ হয় দেখুন, কোনো স্টাইল নেই, এখন আমি চেঞ্জ স্টাইলগুলো দেবো। এখান থেকে প্লে করে দেখি দেখুন একটার পর একটা খালি পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো স্টাইল নেই। এখন আমি মাঝখান থেকে সবগুলোতে চেঞ্জ স্টাইল দেবো, চেঞ্জ স্টাইল দিলে ভিডিওর কোয়ালিটি আরেকটু ভালো হবে। এখানে দেখুন মাঝখানে যে গ্যাপ চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবেন, যাতে পিক চেঞ্জ অ্যানিমেশন এটা এগুলার উপর ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিতে হবে। এখানে সবগুলো আমি অ্যাড করে দিই, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে। এখানে আপনার এই এফেক্টগুলো
প্লে করে দেখতে পারেন যে কিভাবে চেঞ্জ হবে, প্লে করে দেখেও অ্যাড করতে পারেন। আমি সরাসরি অ্যাড করে দেবো, কারণ প্লে করে দেখে দেখে অ্যাড করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি প্লে করে দেখাবো না, আমি সরাসরি অ্যাড করব। দেখুন আমি সবগুলো অ্যাড করা শেষ, এখন আবার প্লে করে দেখাবো। আমি প্রথম দিকে যে গিয়ে আবার আপনাদেরকে প্লে করে দেখাবো। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু এখন এক একটা এক এক স্টাইলে চেঞ্জ হবে, সুন্দরভাবে, এটা আরও ভালো লাগে। এখন আপনাদের কি দেখাতে হবে, এখন আপনাদের টেক্সট আপনার ভিডিওর উপর কিছু লিখবেন, লিখার আগে আরেকটু আরেক কিছু পিক অ্যাড করবেন। পিক অ্যাড করার জন্য উপরের দিকে যে এই যে সাদা একটা চিহ্ন দামিল ঘুরাচ্ছে ওটার উপর ক্লিক করে আপনি আরও কিছু পিক অ্যাড করতে পারবেন ওখান থেকে। আর নিচেটা থেকে আপনি মনে করেন যে আপনি এফেক্ট এগুলো লিখতে পারবেন। দেখুন এখান থেকে টেক্সট লিখে দিই, আমি এখান থেকে টেক্সট লিখে দিব। টেক্সটের স্টাইল এখান থেকে যে কোনো একটি দেখুন, যে এইগুলা সবগুলা কোনটা কোন স্টাইল আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমি একটি দেখে তারপর অ্যাড করা দেখাই, আপনারা দেখবেন তারপরে অ্যাড করবেন এমনও পারেন। দেখুন এটা প্লে করে দেখাবো, এটা দেখুন পাওয়ার ডিরেক্টর নিচ থেকে এভাবে আসবে, আবার নিচের দিকে এভাবে চলে যাবে। এটার স্টাইল হচ্ছে এমন এভাবে আসবে, এভাবে যাওয়ার সময় চলে যাবে। আচ্ছা আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কাজ করে দেখাই। এখন এটা সিলেক্ট করার পর প্লে আইকনে ক্লিক করার পর মনে করেন প্লে হয়ে গেল। আপনি এই লেয়ারের উপরে আবার ক্লিক করুন, টেক্সটের উপরে আবার ক্লিক করুন, টেক্সটের উপর ক্লিক করে আবার টেক্সটের উপর ক্লিক করলে এখান থেকে আপনি কাজ করতে পারবেন, টেক্সটের কাজ করে নিতে পারবেন। এটা তো আপনি রাখবেন না, এখানে আমি আমার নামটা লিখব। লিখতে হলে অবশ্যই টেক্সটের উপর ক্লিক করতে হবে, টেক্সটের উপর ক্লিক করার পর মনে করেন যে এডিট কোড, এটা এডিট করতে পারবেন আপনি। আমি আগে এটা এডিট করে নিই, তারপর আমি এটার বাকি কাজটা করব। আপনি এটা পুরো ভিডিওতেও দিয়ে দিতে পারেন, আপনার নামটা পুরো ভিডিওতে লেখা থাকবে। আপনি লেখাটার মনে করেন স্টাইল করবেন, স্টাইল ফন্ট দিবেন, সব কিছু কাজ এই লেখাটার কাজ এ টু জেড আমি এখন দেখাবো। এটা সর্বপ্রথম আমি মনে করেন যে এটার উপর ক্লিক করুন, এটার উপর ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে মনে করেন এটা চেঞ্জ করে আমার নামটা লিখে দেবো, আমি MANIRUL আমার নামটা লিখে এখানে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিলে আমার নামটা চলে আসবে, দেখুন আমার নাম হয়ে গেছে। এখন কিন্তু আমার নাম হয়ে গেছে, আগে ছিল পার্ট ডিরেক্টর, এখন দেখা যাচ্ছে আমার নাম। আমার নামটা এক কোনায় দিয়ে দিলাম, এটা আমি পুরো ভিডিওতে দিলাম। এখন কিন্তু কোনো নেই স্টাইল নেই বা বোঝা যাচ্ছে না, এখন এটার স্টাইল দিতে হবে, এটার নাম মানে এটার স্টাইল দিতে হবে। স্টাইল দিলে আরও ভালো লাগবে, স্টাইল ফন্ট ব্যবহার করবেন, কালার করবেন। এই যে পেনজির উপর ক্লিক করলে পেন আইকনের সাইডে আসবে, পেন আইকনে ক্লিক করলে দেখুন এখান থেকে আপনি সব ধরনের এফেক্ট করতে পারবেন। দেখা যাচ্ছে ফন্ট পাবেন, এখান থেকে ডিফারেন্ট ফন্ট পাবেন, এটা অফ করতে পারবেন, অন করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন আবারও চলে গেল, আবারও এই ইয়ের উপর ক্লিক করুন, ক্লিক করার পর মানে এই টেক্সটের উপর ক্লিক করুন, এখান থেকে ফন্টে ক্লিক করুন, ফন্টে ক্লিক করে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। দেখুন এই ফ্যান্টটা কিন্তু অনেক সুন্দর, এখান থেকে আপনি কালার করতে পারেন ফন্টগুলো, ফন্টগুলো কালার করতে হলে আপনি এটা ব্ল্যাক কালার করলাম, ব্ল্যাক কালার করে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর কালার চেঞ্জ করা যায় অনেক সুন্দরভাবে। আপনার ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে এখান থেকে করে নেবেন। নেক্সট আপনার কালার সিলেক্ট করা শেষ হয়ে গেলে এখান থেকে আপনি মনে করেন যে এই যে ইটালি বোল্ড এইগুলো ব্যবহার করতে পারেন। তারপরের যে অপশনটা আছে এখান থেকে আপনি এটার পজিশন ঠিক করতে পারবেন, কী পজিশনে রাখতে চান। তারপরে এটাতেও আপনি পজিশন ঠিক করতে পারবেন, কোথায় রাখতে চান, এটা মাঝখানে চলে আসছে। আশা করি এ পর্যন্ত বুঝছেন যে লেখার বিষয়টা। দেখুন আপনি কিন্তু এই লেখার যে স্টাইলটা করবেন স্টাইলটা আমি আশা করি বোঝাইতে সক্ষম। এখন আপনাদের কি করতে হবে, এখন এর উপর একটি পিক সিলেক্ট করবেন। পিক সিলেক্ট করতে হলে আবার সেম জায়গা যেতে হবে, আপনাকে চতুর্ভুজ ওই অপশনে যেতে হবে। চতুর্ভুজ অপশনে গিয়ে আপনি আপনার একটি পিক সেভ করতে পারবেন, যে পুরো ভিডিওতে আপনার একটি এক কোণে একটি পিক থেকে যাবে। এই জন্য আপনাকে আবারও চতুর্ভুজ যে চিহ্নটা আছে চতুর্ভুজ চিহ্নতে যেতে হবে। দেখছেন কিন্তু লেখাটা এক সাইড দিয়ে যাচ্ছে, এক সাইড দিয়ে আসছে, অনেক সুন্দর, মানে বিভিন্ন ধরনের স্টাইল আপনি পাওয়ার ডিরেক্টরের মধ্যে পাবেন। এইগুলো হচ্ছে কাইন মাস্টারে আপনাকে নিজে থেকে আবার এখান থেকে পিক সিলেক্ট করবো। এখানে চতুর্ভুজ আইকনে ক্লিক করুন, দেখুন এখানে ইমেজে ক্লিক করুন, ইমেজে ক্লিক করার পর এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করুন যে আপনি কোন ইমেজটা দিতে চান। আমি এখান থেকে একটি আমার একটি পিক সিলেক্ট করব, পিক সিলেক্ট করে আমি এক কোনায় দিয়ে দেবো যে পুরো ভিডিওটা আমার এই পিকটা থেকে যাবে। এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে পুরো ভিডিওতে আমি দিয়ে দেব। সেটা ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, এক সাইডে দিতে পারবেন, সব যে জায়গায় খুশি আপনি রাখতে পারবেন। এটা আমি এক সাইডে দিয়ে দেবো, ছোটো করে নিই, ছোটো করে এক ভিডিওর এক কোনায় দিয়ে দেবো, কারণ বড় থাকলে তো নিচের ভিডিওটা দেখা যাচ্ছে না। দেখুন এক কোনায় দিয়ে দিলাম, এখন প্লে করলে আপনার পুরো ভিডিওতে পিকটা থাকবে, একই পজিশনে থেকে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। এখন এটা মনে করেন যে এটা আবার কাজও করতে পারবেন, এখান থেকে দেখুন এই কাজগুলো করতে পারবেন। এখানে মনে করেন এটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন, মিলিয়ে দিতে পারবেন। এটা হালকা অ্যাডজাস্ট করলে মনে করেন নিচের ব্যাকগ্রাউন্ড আপনার দেখা যাবে, আপনার পিকটা হালকা দেখা যাবে। মানে এখান থেকে আপনি কাজ করে আপনি আপনার কাজের ওপর প্রয়োগ করে দেখবেন। আশা করি প্রয়োগ করে দেখলে এটা সব থেকে ভালো আমি বলার থেকে।
এখানে আরেকটি ভিডিও ইনপুট করবো। এখন আমি ভিডিও ইনপুট করতে হলো আপনার চতুর্ভুজ যে আইকনটা আছে এখানে থাকবে, আপনি ভিডিওর উপর আবারও ভিডিও প্লে করবেন। চতুর্ভুজ আইকনে গেলাম, যাওয়ার পর এখান থেকে একটি ভিডিও ইনপুট করে দিই, আমি এই ভিডিওটা এখান থেকে ইনপুট করে দেবো। দেখুন এখানে ভিডিওটা ইনপুট করলাম, ভিডিওটা ইনপুট করলে প্লে আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে। দেখুন ভিডিওটা কিন্তু চলে আসছে, ভিডিওটা আমার পিসের ভিডিওটাও চলছে, আমার যেটা নিয়ে আসলাম এটাও চলবে, দোনোটা একসাথে চলবে। এখন আমি এক সাইডে নিয়ে এটা আমি প্লে করে দেখে আপনার, দেখুন প্লে করলাম আমার সাইডে যে ভিডিওটা এটাও চলছে, আবার যে ভিডিওটা আমি আনলাম এই ভিডিওটাও চলছে। আশা করি এই পর্যন্ত বুঝছেন যে আপনি কীভাবে এই ভিডিওগুলা মানে এই কাজগুলো করবেন। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকের পর্ব পর্যন্ত এটাই থাক। আমি নেক্সট পর্বে বাকি কাজগুলো ভিডিও ইনপুট করে ভিডিও কাটসাটের বিষয় ভিডিও ভিডিওর কাজ দেখাবো নেক্সট পর্বে, বাকি কাজগুলো। আশা করি আজকে যে পর্যন্ত দেখাচ্ছি এ পর্যন্ত বুঝছেন। এখন আপনাদের দেখাতে হবে কি সেভ অপশন, আপনি কোথা থেকে সেভ করবেন। আগে বলে আপনি পাওয়ার ডিরেক্টরের সবগুলো পার্ট না দেখলে, একটি পার্ট দেখলে আপনি কিন্তু কোনো কাজই শিখতে পারবেন না, সবগুলো পার্ট আপনাকে দেখতে হবে। এখান থেকে আমি বের হয়ে গেলাম, বের হওয়ার পর আবারও এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের উপর ক্লিক করে ইডিয়েট প্রজেক্ট, বের হওয়ার পর যদি আপনি কাজ করতেছেন তাহলে মনে করেন এই প্রজেক্টে ক্লিক করুন, এই যে ইডিয়েট প্রজেক্টে ক্লিক করুন, দেখুন আপনি আবার সেম প্রজেক্টে আসবেন। প্রজেক্ট থেকে বের হয়ে গেলে আপনি কীভাবে প্রজেক্টে ঢুকবেন এই কারণে এটা দিলাম। এখানে প্রডিউসার ভিডিও, প্রডিউসার ভিডিও এখান থেকে আপনাকে দিতে হবে, সে প্রজেক্টে দিয়ে না। প্রডিউসার ভিডিও দিলে এখান থেকে আপনি সেটিং করতে পারবেন কোথায় কোথায় দিবেন। এখান থেকে আপনি গ্যালারিতে সেভ করলে সেভ টু গ্যালারি দেবেন, ইউটিউবে চাইলে একবার ইউটিউবে, আপনি যেখানে খুশি সেখানে দিতে পারেন একবার। এখান থেকে দেখুন আপনি রেগুলেশন সিলেক্ট করুন, ফুল এইচডি, এইচডি, এসডি, আপনি যেটা খুশি। এখান থেকে যদি আপনি মেমোরি থাকতো তাহলে অবশ্যই মেমোরি শো করতো, আমার মেমোরি নেই এই জন্য শুধুমাত্র ফোন মেমোরি থাকবে, এই জন্য বেশি কিছু দেখায় না। এখানে প্রডিউস করে দিলে, প্রডিউস করে দিলে আপনার ভিডিওটা ইনপুট হওয়া মানে এক্সপোর্ট হওয়া শুরু হবে। দেখুন প্রডিউস করে দিলাম, এখন আমার এই ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এটা এ টু জেড এক্সপোর্ট হলে আমার ভিডিওটা গ্যালারিতে চলে। ভিডিওটি দেখলেন তো, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডদের দেখার সুযোগ করতে মন চাই মনে চাইলে একটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।